কিরে খাবারটা শেষ কর, এই তো রোজকার ঘটনা জানিস, প্রতিদিন একটা ক্যামেরা আর মাইক্রোফোন নিয়ে হন্তদন্ত হয়ে বেরিয়ে যাস, কখন ফিরবি আদেও ফিরবি কিনা কিছুই বুঝতে পারি না, আমাদের চিন্তা হয় তো নাকি? কি করব মা, এটা তো আমাদের ডিউটি, চ্যানেলের টিআরপি থেকে সাধারণ মানুষের সমস্যা সবটাই তো আমাদের তুলে ধরতে হয়, আমরা যে এই কাজের জন্য বেতন পাই। রাখো তোমার বেতন, আগের মাসে নিউজ কভার করতে গিয়ে সারা রাত ফিরলে না, ফোনটাও বন্ধ, তোমার চিন্তায় সারা রাত আমি না খেয়ে জেগে কাটালাম, আমাদের অপেক্ষার বেতন কত পেলাম তাহলে? বাবুটাও সারা রাত বাবা বাবা করে কাঁদছিল, বাবুরই বা বেতন কত শুনি? আমরা রিপোর্টার সৌমি, এটা নিয়ে রীতিমতো পড়াশুনো করতে হয়, বুক ফুলিয়ে তুমি সবাইকে বলতে তো পারো তোমার স্বামী একজন জার্নালিস্ট, আর পাঁচটা সামাজিক পেশার মতো আমাদেরটাও এই দেশের জন্য দরকার, আমরা খবর নিয়ে এসে চ্যানেলে দিই বলেই তো ঘরে বসে তোমরা জানতে পারো এখান থেকে 2000 কিলোমিটার দূরে এখন কি চলছে। না রে বাবু, সকালবেলা তুই না খেয়ে বেরিয়ে গেলে সারা দিন চিন্তায় থাকি, এই বুঝি তোর কিছু হয়ে গেল, আগের মাসে কোন একটা ঝামেলায় জড়িয়ে মাথার ডান দিকে চোট নিয়ে ফিরলি, হ্যাঁ রে এই রক্তের বেতন পেয়েছিলি? এত চিন্তা করো না মা, তুমি এরকম বললে সৌমি আর বাবু তো ছেলে মানুষই করবে, ওদেরকে তো তুমিই ভরসা দেবে। আচ্ছা বলছি, সাবধানে থেকো, এই করোনার যা উপদ্রব তাতে বাড়ি থেকে একদম বেরিও না। আমি আসি মা। আসি সৌমি, তুমি আর বাবু দুজনেই খেয়ে নিও। ব্যাগটা কাঁধে নিয়ে বেরিয়ে যাবার সময় 5 বছরের ছেলেটা হাতের আঙুলটা ধরে বলল, আমার জন্য কি আনবে বাপি, আর কখন ফিরবে তুমি? জানো বাপি, তুমি যখন আসতে দেরি করো তখন মা আর ঠাম্মা দুজনেই চিন্তা করে। খুব তাড়াতাড়ি আসবো বাবু, এখন আসি, বলেই বেরিয়ে গেল ছেলেটা। শুরু হলো ওর আজকের খবর জোগাড়ের সূচনা। এভাবে প্রতিদিন লাখো লাখো মানুষের সাথে ওদের দেখা হয়, কত শত খবর সংগ্রহ করে নিয়ে আসে ওরা। আজকে কে ঘর হারালো, কে মাঝ রাস্তায় পড়ে খুন হলো, কার নামের পাশে উপাধি যুক্ত হলো, কোন শিশুটা রাস্তার পাশে জলা জায়গা থেকে উদ্ধার হলো, এসব খবর ওরা আমাদের চোখের সামনে তুলে ধরে। খবর মনোপুত না হলে চ্যানেলের টিআরপি পড়ে যায়, তখনও হায়ার লেভেল থেকে কথা শুনতে হয়, কোনো কিছু ভুল খবর প্রকাশ করলেই জনগণের রোষে পড়তে হয় রিপোর্টারদের, খরা বন্যা বজ্রপাতে ওদের থামতে মানা, কারণ ওরা থেমে গেলে সাধারণ মানুষকে সচেতন করবে কে? কখনো বিশাল কোনো জনসভাতে উপরতলার মানুষের সামান্য কথা তুলে ধরার জন্য ঘন্টার পর ঘন্টা রোদে পুড়তে হয় ওদের, তবুও হয়তো অনেক সময় দেখা মেলে না। আসলে ওদের নিজেদের কাজটাই এরকম, সবার জন্য সমানভাবে খবর দেবার চেষ্টা করলেও সামান্য ভুল ভ্রান্তিতে ওদের নিয়ে চুলচেরা বিশ্লেষণ শুরু হয়, সঠিক খবর সঠিক সময়ে পৌঁছে দিতে বনে বাদারে সমুদ্রে নদীতে যেখানে সেখানে ওদের বিধিনিষেধ সত্ত্বেও চলে যেতে হয়, দুই পক্ষের মাঝখানে কখনো কখনো ওদেরও মাথা ফাটে। সাংবাদিকরা প্রতিনিয়ত হাসপাতাল চত্বরে গিয়ে আপডেট জোগাড় করে আমাদের জন্য, আজ কতজন করোনা পেশেন্ট বাড়লো, আমরা বাড়ি বসে যাতে সবটা পেয়ে যাই তার জন্য ওরা প্রাণপণ লড়াই করে, ওরা মৃত্যুযানের পিছনে পিছনে ছুটে চলে শেষ দৃশ্যটা কভার করার জন্য, ওরা সাংবাদিক রোবট নয়। কিন্তু খবরের চ্যানেলগুলোতে লাইভ টেলিকাস্ট হওয়ার সময় কয়েক সেকেন্ড মাথা নাড়ানো দেখলে আপনি মজা করেন, হাসেন আর কত কিছু মন্তব্য করেন, একবার ওদের জায়গায় নিজেকে বসিয়ে দেখুন, ওদের জীবনের মূল্য কয়েকটা সীমাবদ্ধ বেতন দিয়ে নির্ধারণ করা হচ্ছে, ওরা নিজেরাও জানে না আজ বেরিয়ে গিয়ে আগামীকাল আদেও ফিরবে কিনা। আপনার বাড়ির ছেলেগুলো যতটা স্ট্রাগল করে ওরাও কিন্তু ততটাই পরিশ্রম করেছে নিজেকে ওই জায়গায় দাঁড় করাবে বলে, তাই সাংবাদিকদের শুধু বেতনভোগ কর্মচারী না ভেবে ওদের কাজকে একটু সম্মান দিন, ওরা পেটের দায়ে শুধু এ কাজ করছে তা নয়,
ওদের এটা অনেক ভালোবাসার জায়গা, অনেক পরিশ্রম করে তবেই এই জায়গাটা অর্জন করেছে। আমরা তো টিভির বাইরে বসে দেখি, আর ওরা ওগুলো মৌমাছির মতো সংগ্রহ করে আনে, যাতে আমরা সব সময় সবকিছু আগে জানতে পারি। ওরা দেশের প্রথম সারির যোদ্ধাদের মধ্যে একজন, সেটা আমাদের সকলের মনে রাখা উচিত, আমাদের সকলের মনে রাখা উচিত।